হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে মায়ানমারে বর্তমানে সৈন্য শাসন চলছে, যার দরুন পুরো দুনিয়ার বড় বড় গণতান্ত্রিক দেশগুলি এখন মায়ানমারের সেনাবাহিনীর বিরোধিতা করছে এবং যত দ্রুত সম্ভব সেখানে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। কিন্তু তাতে কোনো রকম লাভ হয়নি, কারণ যদি কোনো দেশ মায়ানমারের ওপর সত্যি করে চাপ সৃষ্টি করতে পারে তা হলো কেবলমাত্র চায়না ও ভারত। কেননা প্রথমত তো মায়ানমারের একটা বড় সীমানা ভারত ও চীনের সাথে রয়েছে, সেক্ষেত্রে সামরিকভাবে চাপ সৃষ্টি করা যেতে পারে মায়ানমারের ওপর। আর দ্বিতীয়ত, মায়ানমার বর্তমানে অনেকটাই ভারত ও চীনের ওপর আর্থিকভাবে নির্ভরশীল, সেক্ষেত্রে দুপক্ষই মায়ানমারের ওপর আর্থিকভাবেও চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু বন্ধুরা, এখানে অবাক করার মতো বিষয় হলো দুনিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, অন্যদিকে চীন দুপক্ষই গত 1 ফেব্রুয়ারি নাগাদ মায়ানমারে এত বড় ঘটনার পরও মোটামুটি চুপই রয়েছে। কারণ এশিয়াতে যদি আপনারা ভালোভাবে মায়ানমারের অবস্থানকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মায়ানমার স্ট্র্যাটেজিকভাবে ভারত ও চীন দুপক্ষের জন্যই খুবই বেশি গুরুত্বপূর্ণ একটি দেশ। আর মায়ানমারের আর্মিও এটা খুব ভালোভাবে জানে, যার দরুন তারা রিল্যাক্সে রয়েছে যে ভারত ও চীন দুপক্ষের মধ্যে কারোর তরফ থেকেই মায়ানমারের কোনো রকম বিপদ হবে না। কিন্তু বন্ধুরা, ব্যাপারটা এখানেই শেষ নয়, বরং এর আরও একটা দিক রয়েছে যেটা আগামী দিনে ভারতের জন্য একটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কীরকম? তো দেখুন, এই পুরো ঘটনার পেছনে একটা কনস্পিরেসি থিওরি রয়েছে, আর তা হলো এখানে অনুমান করা হচ্ছে যে মায়ানমারের সৈন্য শাসনের পেছনে কোনোরকমভাবে চীনের কমিউনিস্ট পার্টির হাত রয়েছে, আর চীন সেখানে শাসন পরিবর্তন করে মায়ানমারকে নিজের প্রয়োজন মতো কাজে লাগাতে চাইছে, যেটা সরাসরি ভারতের সুরক্ষার জন্য একটা বড় থ্রেট। কারণ দেখুন, চীন ভারতের পুরো নর্থ ইস্টের রাজ্যগুলিতে কমিউনিস্ট বিচারধারা বা মাওবাদীদের সাহায্য করছে, যাতে সমস্ত রাজ্যগুলিকে ধীরে ধীরে আরও বেশি অস্থির করে তোলা যায়, যাতে ভারতকে ভেতর থেকে দুর্বল করে তোলা যায় ও এই রাজ্যগুলির কোনোরকম বিকাশ না হয়। আর গত কয়েক বছরে ইন্ডিয়ান আর্মি যেভাবে কাশ্মীর থেকে আতঙ্কবাদীদের প্রায় সাফ করে দিয়েছে, ঠিক একইভাবে নর্থ ইস্টও ঠান্ডা হয়ে যাচ্ছে, যাতে মায়ানমার আর্মির একটা বড় রোল রয়েছে। কেননা ভারত ও মায়ানমারের সীমান্তে এই মাওবাদীরা ঘাঁটি গেড়ে থাকে বা বর্ডার পেরিয়ে কোনো কোনো সময় তো মায়ানমারে পালিয়ে যায়। কিন্তু এখন ইন্ডিয়ান আর্মি ও মায়ানমার আর্মি যৌথভাবে এই আতঙ্কবাদীদের ভারত ও মায়ানমার দুই দেশ থেকে মেরে শান্ত করে দিচ্ছিল। আর শুধু তাই নয়, বরং ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলিকে সরাসরি মূল ভূখণ্ড বা কলকাতার সাথে জোড়ার জন্য হালেই মায়ানমারের সাথে অ্যাগ্রিমেন্টও হয়েছে ভারত সরকারের। তাই যদি মায়ানমার কোনোভাবে চীনের কন্ট্রোলে চলে যায় তাহলে ভারতের সমস্ত প্রজেক্ট এখানেই শেষ হয়ে যাবে। বরং মায়ানমারের মাধ্যমে চীন নতুন করে আবার নর্থ ইস্টের রাজ্যগুলিকে অশান্ত করার চেষ্টা করবে। আর বন্ধুরা, এই কারণেই গত দুদিন আগে ভারতের আর্মি চিফ MM নারবানে প্রথমবার মায়ানমারকে নিয়ে মুখ খুলেছে এবং সরাসরি জানিয়েছে যে ভারত একটা স্থির মায়ানমার চায়, এবং তার সাথে এই মায়ানমারের সেনার সাথেও ভারতের সম্পর্ক খুব ভালো রয়েছে অলরেডি, এবং ভারতের বিদেশ নীতির জন্য মায়ানমার খুবই জরুরি। তাই ইনডাইরেক্টলি ভারতের সেনা প্রমুখের দ্বারা মায়ানমারের শান্তি স্থাপনের জন্য আবেদন জানিয়েছে। যাই হোক, এবার এখানে প্রশ্ন হলো, ভারতের কি এবারে মায়ানমারে কোনো রকমের হস্তক্ষেপ করা উচিত বা মায়ানমারের বিরুদ্ধে ভারত সরকারের কোনো কড়া পদক্ষেপ নেওয়া উচিত? কারণ অলরেডি চীন মায়ানমারে নিজেদের ইনফ্লুয়েন্স গঠনের চেষ্টা করছে। তো বন্ধুরা, এর জবাব হলো না, ভারত মায়ানমারের বিরুদ্ধে কোনো কথা বলবে না। এমনকি সৈন্য শাসনের আগে মায়ানমারের সাথে ভারতের বাণিজ্য ও সৈন্য সম্পর্ক ঠিক যেমন ছিল এখনও তেমনই রয়েছে আর থাকবেও। কারণ দেখুন, এখন যদি ভারত সরকার মায়ানমারের সেনাবাহিনীর বিরোধিতা করে তাহলে মায়ানমার এখন পুরোপুরি চীনের দিকে ঝুঁকে পড়বে, যেটা ভারত কোনোভাবেই চাইছে না। আর তাই আমার মতে ভারত সরকার এখন ওয়েট অ্যান্ড ওয়াচের পলিসিতে কাজ করছে, মানে এখন ভারতের চুপচাপ দেখার পালা যে ঠিক কী ঘটছে এবং সেই মতো পদক্ষেপ নেওয়া। কেননা প্রতিদিন মায়ানমারের সেনার বিরুদ্ধে সেখানকার লোকের আন্দোলন বেড়েই চলেছে, যাতে আজ না হোক কাল আবার মায়ানমারের গণতন্ত্র চলেই আসবে। তাই মাঝখান দিয়ে ভারতের মায়ানমার সেনার সাথে সম্পর্ক খারাপ করার কোনো মানে হয় না। হ্যাঁ, মাঝে মধ্যে এখন যেভাবে নরমভাবে দুই দেশের মধ্যে কথাবার্তা চলছে সেটাই আগামী দিনেও চলতে থাকবে, তাতে ক্ষমতা যার হাতেই থাকুক না কেন ভারতের সাথে মায়ানমারের সম্পর্ক খারাপ হবে। বাকি এই সম্পর্কে আপনাদের কী মনে হয়? ভারত সরকারের কি মায়ানমারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া উচিত, নাকি আগেও এই ওয়েট অ্যান্ড ওয়াচের পলিসিতেই কাজ করা উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করে রাখো, যাতে আমরা যখনই কোনো ডিফেন্স রিলেটেড ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। জয় হিন্দ।